আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের 84 পৃষ্ঠার ছক পূরণ করা নিয়ে আজকে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পঞ্চম অধ্যায় কৈশোরের কথামালা এর 7 নং পর্বে আজকে আমরা দেখব 84 পৃষ্ঠার চ্যালেঞ্জ মোকাবেলার রেকর্ড, এই ছকটা কীভাবে পূরণ করতে হয়। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমার যে বিষয়ের ভিডিওগুলো দরকার খুব সহজেই তুমি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। বছরের বাকি সময়ে নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার অভিজ্ঞতা থেকে আমি যে কোনো দুটি চ্যালেঞ্জের জন্য অপর পৃষ্ঠার বয়ঃসন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলার রেকর্ড এই ছকটি পূরণ করব। বয়ঃসন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলার রেকর্ড, এখানে তারিখ লিখব, চ্যালেঞ্জটা লিখব, মোকাবেলা যা যা করেছি সেটা লিখব এবং আমার অভিজ্ঞতা অনুভূতি লিখব। এভাবে করে আমাদের দুইটা চ্যালেঞ্জের কথা এখানে ডিটেলসে আলোচনা করতে হবে, ঠিক আছে? তো আসো আমরা হচ্ছে এটার অ্যান্সারটা দেখি। এখন আমরা হচ্ছে 84 পৃষ্ঠার এই ছকটার একটা নমুনা উত্তর দেখব। বয়ঃসন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলার রেকর্ড, তারিখ 10 মার্চ 2024, চ্যালেঞ্জটা কি ছিল? মানসিক অস্থিরতা। মোকাবেলা যা যা করেছি, মানসিক অস্থিরতা বা অসুস্থতা বা মানসিক চিন্তা দূর করতে বিশ্বস্ত কারোর সহযোগিতা নিয়েছি। আগে আমি মানসিক অশান্তি নিজের মধ্যে পুষে রাখতাম, বিষয়গুলো অভিভাবকদের সাথে শেয়ার করলে তারা সান্ত্বনা দিলেন এবং কীভাবে তা মোকাবেলা করতে হবে তা শিখিয়ে দিলেন। এরপর ধীরে ধীরে মানসিক সুস্থতা লাভ করতে শুরু করলাম এবং মানসিক প্রশান্তি লাভ করলাম আর বিশ্বস্ত কারো সহযোগিতা নিয়েছিলাম। একান্ত প্রয়োজনে আমি মনোরোগের বিশেষজ্ঞর শরণাপন্ন হয়েছিলাম। তারপর 17 মার্চ 2024, মনোমালিন্য। মা বাবার আদেশ নিষেধ উপদেশ ভালোভাবে শ্রবণ করে তদনুযায়ী আমার জীবন পরিচালনা করার চেষ্টা করেছি। প্রথম দিকে মা বাবার সাথে কথা কাটাকাটি হয়ে মনোমালিন্য দেখা দিত, পরে তাদের উপদেশ গ্রহণ করে সে অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি। ধীরে ধীরে উপলব্ধি হয়েছে, উপলব্ধি হবে এটা, ঠিক আছে, তাদের উপদেশ শ্রবণ করা আমার জন্য কতটুকু জরুরি। এখন যে কোনো বিষয়ে আমি তাদের কাছ থেকে পরামর্শ চাই। তো এখানে উপলব্ধি বানানটা লিখে দিয়েছি, এখানে উপলব্ধি বানানটা ভুল আসছিল, ঠিক আছে। তো এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে 85 এবং 86 পৃষ্ঠায় আমার অগ্রগতি আমার অর্জন, এখানে দুটা মূল্যায়ন ছক আছে, সেই মূল্যায়ন ছক দুটা নিয়ে হচ্ছে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। 85 পৃষ্ঠায় রয়েছে মূল্যায়ন ছক 1, আমার অংশগ্রহণ এবং পাঠ্যপুস্তকে করা কাজ। আর 86 পৃষ্ঠায় রয়েছে মূল্যায়ন ছক 2, বয়সন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সংশ্লিষ্ট চ্যালেঞ্জ ব্যবস্থাপনা ও উদ্বুদ্ধকরণ। এই দুটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা পঞ্চম অধ্যায়ের কৈশোরের কথামালা, 84 পৃষ্ঠার ছক, বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলার রেকর্ড, এই সম্পর্কিত আলোচনা। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।